পাগলে চাই করতে ভালো জ্ঞানী চাই ক্ষতি হো নিজ নিজ সব ধান্দা ফিকির নিয়ে সবাই ব্যস্ত কেউ বাসে ফান্দে পরে হচ্ছে হ্যাস্ত ন্যাস্ত বয়ানবাজি করতে রাজি গান পার হইলে শালা মাঝি সুযোগ পেলে কব্বা সাথে দিচ্ছে না কেউ দম হাজারো হাজারো রং তামাশায় ভরা চিটার ডট কম নিজের বেলায় বেশি বেশি অন্যের বেলায় কম হাজারো রং তামাশায় ভরা চিটার ডট কম নিজের বেলায় বেশি বেশি অন্যের বেলায় কম আয় রে অন্যের বেলায় কম হাজারো তুমি যেটা ভাবতেছো সেটা না তো এই যে বললাম না সুন্দরী মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে আচ্ছা ভাই শুনলাম আপনার বউ মনে ছাইরে চলে গেছে আসতে যাচ্ছে না ওরে আমি তাকে 100% ভালোবাসি কিন্তু সে আমার ভালোবাসছে 50% 50% ভালোবাসে আমার পার্সোনাল ব্যাপারে দয়া করে আপনি ঢুকবেন ও আচ্ছা 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 তো তোর একটাই পোষাবে না একেবারে সেঞ্চুরি মারবি প্রেমের সেঞ্চুরি না মনে করো এক্সাম্পল দিলাম একটা তোমাদের গ্রামটা কিন্তু জবর সুন্দর জবর আর জবর জবর কিউটের খনি আছে মানে মেয়ে আছে দেখতেই মনটা ভরে যায় নিজেকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ মনে হয় আর যদি মনে করো রবীন্দ্রনাথ বেঁচে থাকতো চখাম করে খালি প্রেমের উপন্যাস লিখতে থাকতো ওরে আমার ভাগ্নে দেখি তুই কবি হয়ে গেলি নাকি হ্যাঁ এই কবি হয়ে যাচ্ছিস নাকি তুই না হয়েছে কি তোমাদের গ্রামে ইন করা মাত্র ভেতরে রোমান্টিসিজম খালি বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এতই রোমান্টিসিজম বেড়েছে রোমান্টিসিজমে আমি বিভোর হয়ে গেলছি আমি ঠিক করেছি এই গ্রামের মধ্যে তোর জন্য একটা ওই যে পরীর মতো দেখে শুনে বউ খুঁজে বাইর করে ধুমধাম করে তোর বিয়ে করাবো বুঝছিস কি যে বলো খেলাম মি তুই বললে কি আমি নাম করবো নাকি তাহলে তো মেয়ে খোঁজা শুরু করতে হয় দেখতেছি শোনে এই সাবধানে চলাফেরা করিস কিন্তু বাবা বুঝছিস এই গ্রামের মধ্যে না ওই যে সিটের বাট পার দিয়ে ভর্তি সাবধান করলাম কে কোন দিক দিয়ে ফাঁসায় দিবানি বুঝছিস এটা আমি জানি তো খালাম মি স্বর্গের বাগানের মধ্যেও নাকি সাপ আছে তো তোমার গ্রামে থাকবে না ও আমি টেক কেয়ার করে নিতে পারবো টেনশন করে না আমার একটা পরামর্শ দাও তো পরামর্শটা হইতেছে তুমি তো প্রেমসু মানে গ্রামের সবাই রে প্রেম বিষয়ক পরামর্শ দিয়ে থাকো ভালো ভালো আচ্ছা তুমি আমার একটা কথা কও যে আমার এই বয়সে কোনো প্রেম রোগ অ্যাটাক করতে পারে কি না চাচা এত সুন্দর একটা কথা কেছেন এটাকে আমি জানবো না শুনেন চাচা প্রেমের জন্য কোনো বয়স লাগে না প্রেমের জন্য কোনো বয়স লাগে না প্রেম যে কোনো মুহূর্তে যে কোনো বয়সের লোকের কাছে ভর করতে পারে যে কোনো মুহূর্তে ভর করতে পারে এটা কোনো ব্যাপার না চাচা তাই নাকি মানে হইতেছে আমার এই বয়সেও আমি প্রেম রোগে পড়তে পারি অবশ্যই অবশ্যই চাচা
বয়স যত বাড়ে প্রেমের ভীমরতি তত বাড়ে, কারণ প্রেমে ওই সময় বেশি হাবুডুবু খায় বয়স যত যখন বাড়ে। আর একটা চাচা একটা কথা বলি, এই যুবক বয়স আর ওই বার্ধক্য বয়স এই দুটো বেশি খারাপ চাচা। ঠিক আছে, কিন্তু আমি তো বার্ধক্য না যুবকও না, মাঝামাঝি বয়স। ঠিক ধরেছেন চাচা, ঠিক ধরেছেন। আচ্ছা প্রেমসু, এই যে জটিল বিষয়টা কি আমার একটু বোঝানো যাবে? অবশ্যই চাচা, কি বলেন, আমি এটার মধ্যে এক্সপার্ট না চাচা, আমি ছাড়া এই গ্রামে কে আছে চাচা? চাচা আমি আপনাকে বুঝা বলি চাচা, কীভাবে বলি, ও হ্যাঁ চাচা মনে হয়েছে চাচা, ব্যাপারটা হচ্ছে কি চাচা, এই আপনি যখন যুবক ছিলেন, তাগড়া ছিলেন, স্মার্ট ছিলেন, তখন কী হয়েছে, আপনার বিয়ে হয়নি। যখন আপনি মোটামুটি সাবালক থেকে শুরু করে আস্তে আস্তে যখন যুবক যুবক একটু বেশি বয়স হয়ে গেছে, তখন আপনি বিয়ে করছেন, আপনি বিয়ে করে বাড়িতে ফিরছেন, আপনার একটা সুন্দরী বউ আছে, তাই না চাচা? সুন্দরী বউ আসছে ঘরের ভিতরে। তারপরে কী হলো চাচা, কীভাবে বলি চাচা, এরপর বউটা ঠুস করে মরে গেছে। এইবার মনে হয় বুঝতে পারছি, মানে তুমি কইতে চাইতেছো যে যুবক বয়সে বউ ছাড়া যেরকম অবস্থা, বৃদ্ধ বয়সে বা মধ্য বয়সে এসে বউ ছাড়া একই অবস্থা। বাহ, কথাটা খুব সুন্দর লাগলো। আসলে তুমি যে প্রেম বিশেষজ্ঞ, প্রেম সুখ তোমার ডাকে, প্রেমের এত বড় গবেষণা করতেছো, এইটা আমি আজকে বুঝতে পারলাম। আসলে তুমি রিয়েল লোক। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ চাচা, আপনার যে বুঝাতে পারছি আমি সার্থক চাচা। আচ্ছা এখন তুমি আমার একটু ক্লিয়ার করে বুঝাই দাও, আমার এই মধ্য বয়সে প্রেম রোগটা কোন দিক থেকে আক্রমণ করতে পারে? চাচা আমি বুঝা বলতেছি, বুঝা বলতেছি, ব্যাপারটা হচ্ছে কি চাচা, মানে মানে আমি বা আপনি, আমরা যখন যুবক ছিলাম কি করছি, ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি যত সুন্দর সুন্দর মায়াগুলো আছে এগুলো দিয়ে কী করতাম, দেখতাম এখানে কে আছে, সকিন আছে, ওখানে কি আছে, রহিমা আছে, ওখানে কি আছে, হালিমা আছে, এগুলো দিকে উকি মারতাম, স্কুলের দিকে যাই, স্কুলে পর দিকে ঘুরতাম, ডাকতাম ওই হালিমা ওই সকিনা করে ডাকতাম, ডাকতাম না, এই সময় কী ছিলাম, যুবক। আচ্ছা এখন বিয়ে করে আসি, বউ সেজা যখন নিয়ে আসছি ঘরে, তখন একটু বার্ধক্য আসছে, তাই কী দাঁড়ালো চাচা, যুবক বসে আপনি প্রেম করছেন আর বার্ধক্য বসে প্রেম আপনার উপর পড়বো, তাই কোন দিক দিয়ে পড়তে পারে? এই যে বার্ধক্য যখন পড়বেন তখন দেখবেন যে একটু ইচ্ছা করে আপনি কলপ টলপ করলেন, একটু যুবঘর সাজার চেষ্টা করবেন, এই যে আপনার এই যে এখান থেকে চুল সাদাইছে, এখান থেকে চুল সাদাইছে, তো এগুলো কলপ করেন না কেন, কলপ তো করা উচিত চাচা, কলপ না করলে আমি কিন্তু টুকটাক যে কলপ করি না তা না, আমি কলপ করছি, কলপ টলপ করে এখন যেটা চিন্তা করতেছি, আপনিও যেটা করবেন, আপনিও যেটা করবেন, একটু কলপ টলপ করে একটু সুন্দর করে কাপড় চোপড় পরে একটা থুত্তুরি বুড়ি হলে বিয়ে করার চেষ্টা করেন, ঠিক আছে? আর আপনি বয়সের খাদ্যারে দেখেন, থুত্থুরি বুড়ি মানে আমার বয়স কি থুত্থুরের মতো হয়ে গেছে নাকি যে থুত্থুরি বিয়ে করব? হাজির আছে তো ভবিষ্যৎবাণী তো করে গেল একটা, প্রেম নাকি আমার উপরে পড়তে পারে, কোন দিন তো পারে, পড়ুক 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 দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই দাঁড়া দাঁড়াও। জি ভাই আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি, এখানে আমি নতুন আইছো না? জি। খোলো খোলো তোমার চশমা, খোলো চশমা, খুলবেন কিসের জন্য? তোমার চোখ দেখবো, চোখটা দেখবো, তোমার চোখ দেখলে আমি বুঝতে পারবো তুমি কোন প্রকৃতির ছেলে। এত ঠিক আপনাকে কে দিয়েছে ভাই? দোত খোলো তোমার চশমা, খোলো। কি হলো, চশমাটা ভেঙে ফেলেন কিসের জন্য? ভাঙছি তাতে কি হয়েছে, হ্যাঁ তোমার চোখ লাল কেন, নিশ্চয়ই তুমি নেশা করো। কে? আমি রাজশাহীর ছেলে, আমি নেশা করবো কিসের জন্য? হ্যাঁ তুমি রাজশাহীর ছেলে হও আর লন্ডনের ছেলে হও, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি একটা নেশা করো, এই গ্রামে ঢোকার কোনো অধিকার তোমার নাই, যাও যাও, এই চশমা আর তুমি ফের পাবান, এটা ভেঙে গেছে, যাও যাও চলে যাও। চশমাটা যে ভাঙলেন আপনি জানেন এটার প্রাইস কত? জীবনে কোনোদিন ছুঁয়ে দেখেছেন আপনি চশমা? এই কাঞ্চন কি হয়েছে রে? এই সাহিদ ভাই কিছু হয়নি, যাও তুমি তোমার কাজে যাও তো ভাই। যাবে কিসের জন্য ভাই, এখানেই থাকবে, দেখেন তো ভাই কথা নাই বার্তা নাই, জোর যার মূল লোক নাকি, আমার চশমাটা মনে করেন জবের করে টান দিল, এমন টান দেওয়া দিল চশমাটা ভেঙে গেল। এই ওনার চশমা ফেরত দে, উনি আমার গ্রামের মেহমান, আর গ্রামের মেহমানের ইজ্জত করতে শিখিস কিভাবে? এই পেটে পাড়া দিয়ে কিন্তু মুখ দেখি নিবার করে দিব,
চিনিস আমাকে বুটা চিনিস, এক খাপ করতে সব কটা দাঁত ফেলে দেবো একটা রাখো পানি খাওয়ার জন্য, ফাজলামি করেছিস নাকি বে? এই কি গলি তুই, কি গলি তুই, চিনিস আমাকে, মানুষ চিনিস তুই? তোকে চিনতে হবে কেন বে, এক বক্সিং দেবো ভাই ভাই ভাই, তুই চিনিস আমাকে বে, আমাকে চিনিস বে, চুপ করো ভাই, দেখ চশমা দে এই আছে চশমা ভাই, চশমাটা আবার ব্যাগে বলছে বেটা ভাই, আপনাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, কিন্তু এই কাকে লাপতে কাকে লেড়েছে, আবার যদি কোনোদিন দেখি এই কাজে একেবারে ভাই 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 আবার যাও ভাই ভাই যাও চুপ, সাইদ ভাই এটা তুমি কি করলা, তুমি গ্রামের লোক হয়ে ভিনদেশী ছেলের পক্ষ নিয়ে তুমি তো গ্রামের ক্ষতি করলা। আরে ভিনদেশের লোক ক্ষতি করে নাই, তোরা নিজেরাই নিজেদের ক্ষতি করলি, তোরা এই গ্রামের ক্ষতি করলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমাকেও দেখে নিচ্ছি আর ওই ছেলেকেও দেখে নিচ্ছি। তুমি নিজেই কোন একদিন বকেটে যাবা। হে প্রেম শুনা বাতা শুনা কুনশু, আমার গ্রাম থেকে বকেট করার মতো কেউ পয়দা হয়নি, কেউ নেই, বুঝতে পারিস? বুঝা আছে বুঝা আছে, মকবুলকে দিয়ে তুমি যে দাবার চাল চালছ সেটা আমি জানি এবং ফ্ল্যাশ হয়ে গেছে। এই আমি মকবুলরে দিয়ে যে দাবার চাল চালেছি এটা কি ডাক হয়েছে? হ্যাঁ ইচ্ছে করতেছে একটা খুশি মাইরে প্রেমসু তোমার নাকটা ডিসপ্লেস করে দিই, কিন্তু সেটা আমি করবো না, কারণ আমি হচ্ছে আইনের লোক, আইন বহির্ভূত কোনো কাজ আমি করি না, যা করবো আইনের মাধ্যমেই করবো। এই আমার নাক তুমি ডিসপ্লে করে দেবে না? আরে মিয়া আমার নাক ডিসপ্লে করার আগে একবার তোমার নাকের সিকিউরিটি নাও, বাবলু ডাক্তার সুযোগ পাইলে তোমার নাক তোমার নাক তোমার নাক বকেট করে দেবে। বাবলু আমার গায়ে টাচ করবে না তাই নাকি, আমার লাল সুতো বাইট করবে? হ্যাঁ যাও তুমিও তার সাথে গিয়ে যোগ দিয়ে কিছু করতে পারো কি না করার চেষ্টা করো। এই উকিলের গায়ে যদি কোনো ধরনের টাচ পড়ে, কোনো ষড়যন্ত্র হয়, এই কমরেড উকিল আমি তোমারে আজকে খাড়ার উপর কয়ে দিলাম, জেলের গানি টানতে টানতে লাল সুতো বার হয়ে যাবে। এই 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 তুমি কি মনে করো, তুমি উকিলের সাথে কিসে, আইন কি শুধু তোমার একার, তোমার একার মনে করো? এই থামো থামো, এই তোমার মতো, এই বাবলু ডাক্তারের মতো, এই সব ডাক্তাররে এই উকিল গণায় ধরে না। এই উকিল এই 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 উকিল তুমি কিন্তু ইচ্ছা করে আমার গায়ে পাড়া দিয়ে তুমি ঝগড়া করতেছো, কষ্ট কিন্তু ভালো হইতেছো না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছি, আমার তো ইচ্ছে করতেছে তুমি যা কষ্ট তোমার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে তারপর আমি ঝগড়া করি, কিন্তু সেই সময় নেই, আমরা তো কাজের মানুষ, চেম্বারে যেতে হবে, গার তেরা করতেছো কে, গার সোজা করো, গার তেরা হয়ে যাবে এরকম থাকলে। ঘুমের মধ্যেও স্বপ্নের মধ্যে হানা দেয়, তখন যদি দেখে যে আমার বিধবার বেশভূষা সে খুব মনে কষ্ট পায়। তালেব আমি শুনলাম তোর হাত নাকি অনেক লম্বা, একেবারে ক্ষমতা ধর জায়গায় পৌঁছে যায় হাত। আরে খালা লজ্জায় ফেলায় দিচ্ছ কিছুর জন্য, তুমি একমাত্র ব্যক্তি যে আমার চিনি ফেলা আছে। হয়েছে কি খালা, এগুলো তো আমি কারো বলতে চাই না, আমার হাত লম্বা বলতে হয়েছে কি এসপিটিসি মন্ত্রণালয় সচিবালয় সচিব, তারপরে বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীদের সাথে আসলে আমার হাতে হাত রাখা হয় আর কি, বুঝছো, মানে হাতে হাতে সম্পর্ক আর কি, এরকম একটা ব্যাপার। তোর হাতের তালুটা দে দিই। আমার হাতের তোলা, হাতের তোলা দেখা লাগবে কিছুর জন্য? এই বুঝিস না কিছুর জন্য, এই যে তোর হাতের তালির মধ্যে কত কত ক্ষমতাধর মানিগুণী ব্যক্তি আছে, যাদের আশ্রয়ে আমি ভালো থাকতে পারবো, সেই জন্য তোর হাতের তালুর সাথে আমার হাতের তালুটা ঘষা দিলো, আমার হাতটাও মূল্যবান হয়ে যাবি। আরে বাবা আমার হাতের সাথে তোমার হাত ঘষা লাগবি না খালা, তোমার ভাতিজা যে আছে না, তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি আমার কাছে আসবে, আমারে বলবে যে কোনো কিছুর মূল, মানে যে কোনো দরকারে আমারে বলবে, আমি আছি, আমার ক্ষমতা তখন তোমার দেখা দিবে, কোনো সমস্যা নাই, তাই নাকি? আরে খালা তোমার আর সব কিছু ভাঙে কি বলবো, ও হো রে আমার তো
অসি সাহেবের সাথে মিটিং দেখো, 15 মিনিট লেট হয়ে গেছি। ও আইন শৃঙ্খলা বিষয়ে একটা মিটিং হবে, আমার সেখানে থাকাই লাগবে। তাহলে আমি তাহলে যাই, এই বিষয়ে তোমার সাথে পরে আলাপ করবো। ওই অসি সাহেবের কাছে কলাম, আমাকে একদিন নিয়ে যাবি? আমি কলাম অসি সাহেব দেখবো, দুই চোখ ভরে আর স্যালুট দেব। তুমি খালা দেখতে চাইছো, সেটা দায়িত্ব আমার। আমার পরে ছাড়িয়ে দাও, সে ব্যবস্থা আমি করতে চাই। আমি আসি তাহলে। নিয়ে যাস কলাম। আমার দিকে কি মনে হচ্ছে? যক্ষা রোগী কি করছেন? যক্ষা হয়ে গেছে, আসেন পাড়ি ফেলে। একটা থাপুর দিয়া তোর 32টা দাঁত আমি বাগানের মধ্যে ফেলাই দেবো, ফাজিল চাকরা করে কার? এই দেখ দেখ দেখ, ধরে থাক ধরে থাক। কি কেমন লাগে? লোহার মতো শক্ত হয়ে বেড়া। আমার অসুখ অসুখ ঢুকবে করতে গা। হাত ঠিক আছে, কিন্তু আমার অন্য সাইডে মনে হচ্ছে ডায়াবেটিস হয়ে গেছে। বাসের চেয়ে কনসি বড় হয়ে বেড়া। তুই কি ডাক্তার না ডাক্তার জাত হয়েছ যে দেহে কয় ফেলালি ডায়াবেটিস হয়েছে? পরীক্ষা নাই নিরীক্ষা নাই, ডায়াবেটিস ফকিন্নি করে কার? এটা আপনি কি করলেন কাকা? আপনি কি জানেন স্যারের সাথে থাকে ডাক্তারের অনেক বিষয় আমি একদম লক্ষ্য তর্পণ করে লিছি। আপনি কি জানেন যে ঢাকার বড় হাসপাতালে আমার সার্জন বানানোর জন্য উপহার করেছে, খালি আমি স্যারের ভালোবাসি বলে স্যারে ছেড়ে আমি যাইতে পারতেছি না। এত চাপা মারিছে, এবার সারাদিন তো ওয়া ওয়া করে গ্রাম ঘুরে বেড়াস, আর ওই পুলাবার রোগী মগি ধরে নিয়ে ওই বাবলু ডাক্তার কাছে যাস, ওই সুস্থ রোগী তো অসুস্থ করে ফেলাস, ওই কোনো রোগী ভালো হয়েছে এই কথা তো আমি কোনোদিন শুনি না। ফাজিল করে গা, আমার যদি আমার এই কথা কষ্টটা একটা চটকানা দিয়া তোর 32টা দাঁতটা তোর গেটি ফেলাই দিব। স্যার সামনে আসছে, স্যার দেখতে দিয়ে যাও। এই গ্রামের লোকজন যেদিন মরে কেলা পড়ে থাকবি সেদিন এই অ্যাম্বুলেন্সের কথা মনে করবি। এরকম সুনাম শুনে একটা অ্যাম্বুলেন্স যে ওটা ডাক্তার থাকতে তার ডাক্তার বলে কদম নেই, তার পরবর্তী আর মরে কেলা গেলি পারে। সঙ্গের পারদ বসিয়ায় আর তখন নানান চিন্তা ধরি, ও দিয়া গেল রহিমের মাও কাঙ্কে কলস ধরি। ওরে মিথায় একটা কথা কল মুখে দেখিয়া, টং ভাঙ্গিয়া মাটির কোনু কাপড় গেল ভাঙ্গিয়া। বাহ, আপনি দেখি খুব ভালোই গান গাইতে পারেন। তার সঙ্গে উহার সঙ্গে তাহার কি করছে এসব? গ্রামে একজন আরেকজনের প্রতিবেশী, বিপদ আপদে একজন আরেকজন আগায় আসবে, এরকম আঠার মতো লাগিয়ে থাকলে তো হবে না। তোর এলা কথা আপা, এটা কম্পিটিশন চলেছে কম্পিটিশন, কায় কাক মানকে সিবত ফেলবার পায়। হ্যাঁ, বিপদ তো এগিয়ে আসা দূরের কথা, ঠেলি দিয়েছে বিপদ। এইভাবে চললে তো গ্রামটা ধ্বংস হয়ে যাবে। আরে আপা, ধ্বংস আর বাকি আছে কোটে, যেভাবে চলেছে তো কয়দিন পর দেখবেন সবাই একসাথে নিজে নিজে অ্যাটেন্ড টু মার্ডার হয়ে গেছে। হ সেটাই তো দেখতে পাচ্ছি। তা আপা, তোর ভাই কিন্তু প্রেম সুখ কম না। কেন আমার ভাই প্রেম সুখ আপনার কি ক্ষতি করেছে? গ্রামে যখন ঘুরেছিস আরো দুদিন ঘুরে কেনে ঘুরলে টার পাবো ওলা কি করেছে? আমি তো এটা দায়িত্ব নিয়ে আসিছি, তার শেষ দেখেই থাকতে হবে। আমার খাওয়া দাওয়া কলাম একবারে বন্ধ হয়ে যাচ্ছে কলাম। তোমরা কি কিছু শুনিছো নাকি? কি শুনেছো তোমরা? কি বাবা আবার কোন ধরনের এই দুই নাম্বারি কাজ শুরু করে দিয়েছো নাকি?
সেই 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 কুটনিখালা, এটা কোনো কথা কইলে আমি দুই নম্বরই করতে এই কিরে আমি দুই নম্বরই করতে পারি কি কইলে তো কুটনিখালা তুমি? হুম, এটা কোনো কথা কইলে আমার স্যার এই এলাকার ভিতরে একটা মহৎ বিশাল লোক। হ্যাঁ, এই এলাকায় তার মতো একটা মহৎ কোনো লোক তুমি খুঁজে পাবা না, তাকে তুমি কয়া দিলে যে দুই নম্বর। দুই নম্বর যদি কেউ করে থাকে তাহলে ওই চিটার উকিল, উকিল চিটার। যাই হোক, কুটনিখালা কী ঘটনা ঘটেছে একটু ভালো করে খুলে বলো তো। এই শুনেছি যে গ্রামের বুদ্ধি নাকি ডিবি নামিছে, যে কোনো সময় যে কোনো সিটারকে নাকি ধরে নিয়ে যাবে। শুনলাম শুনলাম। আমি তোর দৌড় দিল কিসের জন্য? তুমি এনে খারাপ হয়েছে কিছুদিন, তুমি তো চলে যাও ডিবি, আবার তোমার ধরবি নে। ধরবি কিসের জন্য ডিবি? আমার তো শুধু মুখে রুচি নেই, আমি কি আর কোনো অপরাধ করেছি নাকি? মুখে রুচি না থাকলে কি ডিবি আমাক ধরবি নাকি? এই শুনলাম ডিবি ডিবি আইছে গোলাম, তাহলে তুমি যাও গে, আমি ওই আসতেছি আর কি। তুই কাই যাস? তুই কাই যাস? সেও যাস তো নিরিবিলি হয়ে গেল। আমাকে যদি আবার টিভি ধরে ফেলে সত্যি সত্যি বলা তো যায় না। আমার কাছে মনে হয় তোমাকে আনসারে একটা চাকরি দিয়ে দিতে পারবো। তো তোমার উচ্চতাটা কত? না তেমন তো জবের উচ্চতা না, 5 ফিট 6 ইঞ্চি। আনসারে মানসারে লিবে না মনে হয়, গ্রাম পুলিশে লিতে পারে। আমার তো মুখে রুচি নেই, আমি তো খাটি পারি না, সেই জন্য আমাদের বাড়ি যাচ্ছি যে যদি খাটি গরুর দুধ পাই আমার বোনের ছেলেকে খাওয়াবো, বুঝছিস? তা খালা তোমার একখান কথা কই। হ্যাঁ কি কবি, একখান কে 100 টাকা। আচ্ছা তোমার বইনের পোলার মাথার স্কুলে কি একটু ডিলা আছে নাকি? কার পেট কাটা লাগবে? আর তুই কি পেট কাটতে পারিস? আমি যাচ্ছি অপারেশন, অসুবিধা নেই। এ অপশন সে অপশন না। তাহলে কি এই অপশন? ওই চিটার উকিল ধরা অপশন। আরে আমাকে তো তুমি চিনোই, আমি তো টোটালটা একটা পাওয়ার হাউস, তাই না? আমার ক্ষমতা পাওয়ার সম্পর্কে তো তোমার আইডিয়া আছেই।